আসসালামু আলাইকুম বিয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন আটি পর্বে ইনফরমেটিভ পর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আমরা সবাই অবগত আছি, ইটালিয়ান প্রাইম মিনিস্টার অলরেডি ঘোষণা করছে যে ইটালির ম্যাক্সিমাম জোন ওই আপনার এপ্রিলের 26 তারিখের পরে জুনা জাল্লো হতে যাচ্ছে, মানে হলো জুনা হলুদ হতে যাচ্ছে। তো আজকে মূলত এই ভিডিওতে আলোচনা করব যে আপনার এপ্রিলের 26 তারিখের পরে কী কী পরিবর্তন হতে যাচ্ছে এবং কোন কোন ডেটে কী কী রিওপেন করা হবে। তো আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনারা যারা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন এখন আমরা মূল আলোচনায় চলে যাই। আসুন এখন আমরা জেনে নিই যে এপ্রিলের 26 তারিখের পরে কী কী পরিবর্তন হতে যাচ্ছে। তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো মার্কস। তো 26 তারিখের পরে যদি ইয়েলো জোন হয়ে যায় তো সেই ক্ষেত্রে মাস্ক পরিধান করতে হবে কি না। তো এপ্রিলের 26 তারিখের পরেও মাস্ক বাধ্যতামূলকভাবে পরিধান করতে হবে বাইরে গেলে। তো চলুন এখন আমরা জেনে নিই যে রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্টের বিষয় যেটা সেটা হলো আপনার রেস্টুরেন্ট এপ্রিলের 26 তারিখের পরে ওপেন করে দেওয়া হবে লাঞ্চ এবং ডিনারে। তবে যাদের টেবিল বাইরে আছে, মানে আউটডোরে যাদের টেবিল আছে, তারা মূলত রিওপেন করতে পারবে এপ্রিলের 26 তারিখের পরে। তবে সেই ক্ষেত্রে লিমিটেশন আছে যে একটা টেবিলে ম্যাক্সিমাম 60 জন বসতে পারবে। তো যাদের মানে আউটডোর টেবিল নাই তারা কিন্তু 26 তারিখের পরে ওপেন করতে পারবে না। তো তাদের ক্ষেত্রে জুনের 1 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। তো জুনের 1 তারিখের পরে যাদের আউটডোরে টেবিল নাই সবাই রেস্টুরেন্ট রিওপেন করতে পারবে। তো চলুন এখন আমরা কারফিউ বিষয়ে জেনে নিই। কারফিউ মূলত রাত দশটা থেকে আপনার ভোর 5টা পর্যন্ত অপরিবর্তিত থাকবে। তো কারফিউতে যদি কেউ বাইর হয় তো সেই ক্ষেত্রে তাকে আউট অফ সার্টিফিকেশনে সাথে রাখতে হবে এবং তাকে ভ্যালিড রিজন শো করতে হবে। তো চলুন এখন আমরা জেনে নিই যে এক রিজন থেকে অন্য রিজনে যাওয়া যাবে কি না। তো এক রিজন থেকে অন্য রিজনে আপনার যাওয়া যাবে তখন ওই ইয়েলো জোন থেকে ইয়েলো জোনে আপনার যেতে পারবেন। তো আপনার যদি অরেঞ্জ জোনে অথবা রেড জোনে যেতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ট্রাভেল করার সময় আপনার ভ্যাকসিন 2টা ডোজ নিয়েছেন এই ধরনের আপনার শো করতে হবে, অথবা আপনার 48 থেকে 72 ঘন্টা পূর্বে আপনার করোনা ভাইরাসের নেগেটিভ সার্টিফিকেট আপনার কাছে আছে। তো ওই ধরনের থাকলে আপনার তো একজন থেকে আরেকজনে যেতে পারবেন, আপনার কোনো বাধা থাকবে না, আপনার ট্রাভেলস করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই রিজন শো করতে হবে। তো চলুন এখন আমরা জেনে নিই যে স্টেডিয়াম এবং সিনেমার বিষয়ে। তো সিনেমাও 26 তারিখের পরে ওপেন করে দেওয়া হবে, তবে এটা আউটডোরে, তবে ইনডোরে কিছু লিমিটেশন আছে। তারপরে আপনার স্টেডিয়ামের ক্ষেত্রে আপনার মের প্রথম থেকে, মানে মের 1 তারিখ থেকে স্টেডিয়াম ওপেন করে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে এখানে লিমিটেড থাকবে। তো মোর দেন 1000 পিপল, মানে 1000-এর বেশি মানুষ এন্টার করতে পারবে না। চলুন এখন আমরা জেনে নিই যে জিম কখন ওপেন করবে। তো জিমের ক্ষেত্রে যেটা আপনার জুনের 1 তারিখের পরে জিম ওপেন করা দেওয়া হবে। তো 26 এপ্রিলের 26 তারিখ পরে জিম এখনও ওপেন করতে পারবে না। তারপরে হলো স্কুলের ক্ষেত্রে। তো স্কুল মূলত আপনার জুনা জাল্লো এবং জুনা আরানসনে স্কুল ওপেন করে দেওয়া হবে এপ্রিলের 26 তারিখের পর থেকে। কিন্তু রহস্য, যদি কোনো জুনা যদি রহস্য থাকে তো সেই ক্ষেত্রে ওপেন করা হবে না। তো আজকে এই ছিল মূলত তথ্য। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।